শীতের সকালে সবাইকে সাধুবাদ জানাচ্ছি। আমি নবদ্বীপ, আমি এখন আছি যশোর জেলাতে। তো দর্শক, আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানে নানাবিধ ফসল ফল ফসলের আপনার চাষাবাদ দেখিয়ে থাকি। আজকে আমরা ভিন্ন ধর্মী একটা ফসলের সামনে এখানে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন আমরা দাঁড়িয়ে রয়েছি একটি তুলা বাগানে। তো আমরা আজকে তুলা চাষ সম্পর্কে আলাপ করব। এটা মনে করেন যে কিভাবে তুলা চাষটা করতে হয়, কেমন কি লাভ ক্ষতি হয়, এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো এখানকার যে আপনার তুলা চাষি তার সাথে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালোই আছি। কি নাম আপনার? মোহাম্মদ আব্দুল করিম ফকির। আচ্ছা, এই আমরা এই যে তুলা চাষটা দেখতে পাচ্ছি, আসলে তুলা চাষ সম্পর্কে আমি একদমই নতুন, আমি এর আগে কখনো তুলা চাষটাই দেখিনি। জি, তো শুনছি যে আপনি অনেকদিন যাবত এটা চাষাবাদ করেন, কতদিন আপনার ফার্মিং এর বয়স? আমার এই তুলা চাষের বয়স দুই যুগেরও অনেক বেশি, মানে ১২ বছরে একজন ২৪ বছরেরও বেশি বেশি। তো এই তুলা চাষটা সম্পর্কে আমাদের এলাকায় তো এটা দেখা যায় না, এই এলাকায় না, আছে আশপাশে কম বেশি। মানে এই এলাকায় কি আপনি প্রথম আনছিলেন এটা? জি জি জি। আচ্ছা, তো আমরা আজকে আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো, এটা আপনার কিভাবে চাষাবাদ হয় এবং আপনার কেমন কি লাভ ক্ষতি, কারণ আমাদের প্রতিবেদন দেখে অনেকেই মনে করেন তুলা চাষে আসতে চাইবে। হ্যাঁ জি। তো এর বীজটা কোথা থেকে পাবে, কিভাবে কি কাটিং লাগাতে, আমরা মূলত ওই বিষয়ে আলোচনা করব। তো এখন মনে করেন তুলা চাষ, এটা আপনার কি মাসে আর কি লাগাতে হয়? এটা শ্রাবণ মাসের প্রথম দিকে লাগাইতে হয়, ৬-৭ মাস পরে এর এ তুলা উঠানো যায়। ৬-৭ মাস পরে? আপনার এখানে কি জাতের তুলা? আমার এখানে হোয়াইট গোল্ড ১ আছে। হোয়াইট গোল্ড? এটা কি হাইব্রিড একটা? হ্যাঁ, হাইব্রিড জাত। আচ্ছা আচ্ছা। তো এটার আপনার বীজটা কোথা থেকে? বীজটা তুলো উন্নয়ন বোর্ড সব সরবরাহ করে। তুলো উন্নয়ন বোর্ড? জি। আর পাশাপাশি কি আমাদের যে কৃষি বিভাগ আছে, এনারাই কি আপনাদের কোনো সাপোর্ট টাপোর্ট দেন? জি জি, তুলো উন্নয়ন বোর্ড অনেক সাপোর্ট দেয়, সার্বিক সহযোগিতা দেয়। কৃষি বিভাগ? কৃষি বিভাগের অন্তর্ভুক্ত তুলো উন্নয়ন বোর্ড। ও আচ্ছা। জি, মানে তুলো উন্নয়ন বোর্ডটাই কৃষি বিভাগের অন্তর্ভুক্ত। জি। ওনারা কি মানে কোন জাতীয় সাপোর্ট দিয়ে থাকেন আপনাদের? অর্থনৈতিক সাপোর্ট দেয়, প্রযুক্তিগত যত দিক আছে সেই দিকগুলো সাপোর্ট দেয় তুলো উন্নয়ন বোর্ড। আচ্ছা আচ্ছা। তো এখানে মনে করেন যে মানে এটা টোটালি মানে গাছ রোপণ থেকে শেষ পর্যন্ত আসতে কতদিন টাইম লাগে? রোপণ থেকে শেষ পর্যন্ত ওই ৬-৭ মাস, মানে ৭ মাসের একটা ফসলের? জি জি জি, ৬ থেকে ৭ মাস। তো চাচা, এখানে মনে করেন যে আপনার কেউ যদি এক বিঘা জমিতে আপনার তুলাটা লাগায়, কেমন টাকা ইনভেস্ট হতে পারে, চাষ ঠাস আপনার আদার্স সবকিছু দিয়ে? এক বিঘা জমিতে তুলা লাগাইলে ১০ থেকে ১২ হাজার টাকা খরচ। আর আপনি নিচের পদে আপনি ১৫-১৬ মন তুলা পাবেন। অনেক জায়গায় ২০ মন ২২ মন ২৫ মনও হয়, তা আমি আর কি কমাই ধরলাম। তো ১৫-১৬ মন তুলা যদি আপনি পান, ৪,০০০ টাকা বর্তমান বাজার মূল্য, আপনি ৬০,০০০ টাকা বুঝ পাচ্ছেন? আচ্ছা, তাহলে ১০ থেকে ১৫ হাজার টাকা খরচ, বাদ বাকিটা লাভ থাকে? জি জি। তার মানে ধরা যায় যে মোটামুটি ৪০ থেকে ৪৫ হাজার টাকা লাভ হয়। জি জি, অবশ্যই হবে। আর ৭ মাসের একটা ফসল দর্শক, আমরা কিন্তু আপনার চাচার কাছ থেকে শুনতেছিলাম, ৭ মাসের একটা ফসল ১০ থেকে ১৫ হাজার টাকা ইনভেস্ট, এখানে প্রায় ৬০-৬৫ হাজার টাকা মোটামুটি যে খরচ খরচা বাদ দিয়ে ৪০ থেকে ৪৫ হাজার টাকা লাভ থাকে। তো আমরা এখন জানবো যে কিভাবে তুলা চাষটা করতে হয় এবং কোন সময় আর কি এটা লাগাতে হয়। তো চাষা, এটা কি ১২ মাসই লাগানো যায়? এটা না, ১২ মাসই হয় না, আমাদের দেশে ২ সিজনই এখন তুলার আবাদ হয়। আচ্ছা, তো আমরা এখন ওই এই খরিফ মৌসুমে শ্রাবণ মাসে এটা লাগাই, আর আপনার ওই অগ্রহায়ণ মাসে যাই আপনার রবি তুলা লাগাই। আচ্ছা, কেউ যদি এখন লাগাতে চায়, মানে এমন তো সময় আগামীকালকে যদি কেউ মানে আজকে যদি কেউ আমাদের ভিডিও দেখে সিদ্ধান্ত নেয়, জি জি জি, তুলাটা লাগাবো, হ্যাঁ লাগাতে পারবে, সে কি এখনই লাগাবে? হ্যাঁ, এখনই লাগাতে পারবে, সময় আছে। হলে তার এখন করণীয় কি, আপনি চাষ থেকে শুরু করবেন? তার করণীয় এমনি অন্যান্য ফসল যেভাবে চাষাবাদ আমরা করি এই একই কায়দায়, মানে কোনো ব্যতিক্রম নেই, এর কোনো ব্যতিক্রম নেই। আচ্ছা, সার দিয়ে মনে করেন সার সবজি যেভাবে ফসফেট পটাশ অন্য অন্য ফসলে যেরকম সেরকমই আর কি দিয়ে, এবার আপনার কত মানে কিভাবে লাগাতে হবে? আমরা তো বরবটি সার দেখিয়েছি, ২০ সরাসরি জমিতে দেওয়া যায়, মানে এটা কি লাইন বাই লাইন? হ্যাঁ, লাইন বাই লাইন। কতটুকু দূর? ওই ১ হাত বাই ২ হাত। এখানে যে ডিফারেন্সটা দেওয়া হয়েছে, আপনার সারি থেকে সারির দূরত্ব আছে ২ হাত, চারা থেকে চারার দূরত্ব আছে হচ্ছে আপনার ১ হাত। জি, এটা এই দূরত্বে আপনার বীজটা দিয়ে যাবে। জি জি, বীজ দিয়ে যাবে। দেওয়ার পর কতদিন পর এটা ইয়ে হবে? এটা আপনার ২০ দিন ২৫ দিনের ভিতরে প্রথম একটা কিস্তি আমরা সার দেবো।
মানে বীজটা দেওয়ার 20-25 মানে চারাটা যা মানে গজাবে কতদিন পর? 3-4 দিনের পরে বীজ গজায়। আচ্ছা জি। আচ্ছা তারপরে 15 থেকে 20 দিন পরে একটা সার দেবেন? এটা আপনার ওই ইউরিয়া, ফসফেট, পটাশ, তারপরে আপনার এই দস্তা, বোরন, এইগুলো এগুলো দিয়ে দিবেন। দিয়ে এবার পরবর্তী আপনার মাটি ঠাটি ওঠানো? পরবর্তী আপনার মাটি ওঠানোর বিষয় কি, একটু ফিলি করতে হয়, হালকাভাবে একটু ফিলি করলে হয়ে যায়। হালকাভাবে ফিলি করে এবার আস্তে আস্তে মাটি দিয়ে দিবেন। জি জি। এবার আপনার 20 থেকে 25 দিন পর কি একবারে আপনার এই ফিলিটা দিয়ে দেবেন? পিলির কাজ একবারে, কিন্তু সারটা 2-3 কিস্তিতে দিতে হয়। ও মানে 20 দিন পরে একবার সার দিলে? জি জি। কতটুকু পরিমাণ দেবেন এক বিঘা জমি? এটা আপনার নির্ভর করে জমির উর্বরতার পরে। আনুমানিক মনে করেন যে 20 দিন পরে আমি সার দেবো, এবারে সব মিলিয়ে 30-35 কেজি। মানে ফসফেট, পটাশ, ইউরিয়া? জি জি। এগুলো আর পরবর্তী কিস্তিতে যে আবার কতদিন পর? আবার ওই রকম 20 দিন পরে যেই আর একটা কিস্তি দেবো। আচ্ছা আচ্ছা। দিয়ে এবার আপনার এই যখন আপনার হারভেস্টের সময় আসবে, মনে করেন যে কতদিন পরে আপনার এই ইয়েটা আসে, এই যে ফলটা দেখতে পাচ্ছি? এই ফলটা তো আপনার ওই আপনার 30-35 দিন পরেই আপনার গাছে কুড়ি আঠার শুরু হয়ে যাবে। 30 থেকে 35 দিন? জি জি। আর ওই ফলটা ম্যাচিউর হয়ে যায় ওই আপনার ওই রকম 60-65 দিন লাগবে। আচ্ছা আচ্ছা। 60-65 দিন পরে মোটামুটি ভাঙার মতো হয়ে যাবে? জি। তারপরে? না না, 60-65 দিন পরে ভাঙার মতো হবে না। 60-65 দিন পরে আপনার গাছে পূর্ণাঙ্গ একটা অনেকগুলো ফল আসবে। আচ্ছা জি। আচ্ছা তারপর আস্তে আস্তে এ তো আপনার কীরকম এই আপনার হতেই থাকবে। এই দেখেন এ ফল হয়ে গেছে, ফল ফাটতেছে, তারপর হচ্ছে, মাথায় আপনার ফুল আছে, এ আপনি নিতেই থাকবে। আচ্ছা আমি যদি এই তুলা ক্ষেত যদি মানে আমি যদি এই গাছ যদি না মারি, তাই এই এই জায়গাতে তুলো নেওয়ার পরে আবার এতে ফুল ফল ফুল আসবে, আমি আবার নিতে পারবো বিঘা প্রতি বিনা খরচে আমি 4-5 মণ পেয়ে যাবো। তার মানে আপনি 7 মাসেরও বেশি রাখতে পারেন? জি 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 জি। আপনার সাধারণত 7 মাস পরে গাছ সব উঠায় ফেলে দেন, দিয়ে আবার নতুন করে চাষ? না না, আমি রাখি, আমি এইখানে যে আমার যে ক্ষেত্রে আছে আমি রেখে দেবো, কারণ গাছের লাবণ্য আছে, গাছের গতি আছে, তরতাজা দেখতে পাচ্ছেন। জি 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 জি। তো এই তুলাটা কি একবারে সব উঠানো হয় নাকি আস্তে আস্তে? না একবারে না, 2-3 কিস্তিতে উঠাচ্ছে। মানে তুলাটা যখন ফেটে যায়? জি জি। ওই সময় আপনার হারভেস্ট? হ্যাঁ জি। তো আপনি মানে আসলে কি তুলার পাশাপাশি অন্য কোনো চাষাবাদ করেন কেন? হ্যাঁ তুলার পাশাপাশি ওই যে তুলা তুলার সাথে পেঁয়াজ লাগাইছি, তারপর আমি সিমির আবাদ করি, তারপর কিছু টুকটাক মাছের চাষ করি। আচ্ছা মাছের চাষও আছে পাশাপাশি তুলাটা? জি। তো এই এলাকা আপনার দেখা দেখি অন্য কেউ কি এই চাষে মানে উদ্বুদ্ধ হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকে উদ্বুদ্ধ হচ্ছে। আর এই তুলাটা আপনার এবার যখন আপনার টোটাল মনে করেন হারভেস্ট হয়ে গেল, এটা বিক্রয়ের জন্য? বিক্রয়ের জন্য কোনো সমস্যা নেই, আপনার এই তুলা উঠাইয়ে সুখনগর বাজারে ইউনিট আছে আপনার এই তুলা নেন বোর্ডের, ওই ইউনিটে নিয়ে গেলেই মাফিয়ে সাথে সাথে টাকা দিয়ে দেবে, কোনো ঝামেলা নেই। তাহলে আপনি কি মনে করেন যে আপনার এটা একটা লাভজনক ফসল? আমি মনে করি এটা একটা লাভজনক ফসল, আমি দীর্ঘদিন এই ফসলের পারে আছে, কারণ অন্যান্য ফসল প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন কায়দায় মার যায়, ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু এইবার এই ঝড়ে পড়ে গেছিল, তুলি দিছি আবার দেখেন যে যা তাই। আচ্ছা মানে মার যাওয়ার কোনো সম্ভাবনা একেবারে কম, একেবারে কম। এইবার আমরা আসি যে আপনারা সাধারণত কি এটা শুধুমাত্র বীজ থেকেই আপনার চারা বানান নাকি অনেকে আছে আমি দেখছি যে যারা চারাটা কিন্তু রোপণ করে? হ্যাঁ আমরা চারাও রোপণ করি, বীজ সরাসরি দেই, কিন্তু এই বীজের সাথে চারা সম্পর্ক, এই চারা লাগালে গাছের ফলনটা যেন বেশি হয় এটা আমার মনে হয়। চারাটা যদি লাগান? জি জি জি। এবার নতুন কেউ যদি আপনার এই আপনার তুলা চাষটা করতে চায়, জি, আপনার কাছ থেকে যদি কেউ পরামর্শ নিতে চায়, আপনার নাম্বারটা যদি আমরা আমাদের স্ক্রিনে দিয়ে দিই, আপনি কোনো অসুবিধা? না না না, কোনো আপত্তি নেই, সহযোগিতা করতে পারবেন, তাই না? জি। তো নতুন কেউ যদি করতে চায় সে তাহলে কিভাবে করবে, এই বীজটা কোথা থেকে কিনবে, কি আপনি দিতে পারবেন? হ্যাঁ আমিও দিতে পারবো, তুলনায়ন বোর্ডের কাছে চাইলে তুলনায়ন বোর্ডও দেবে, আর যদি কেউ করতে চায় তুলনায়ন বোর্ডের ইউনিট অফিসার আছে, তার সবসময় যদি তার ক্ষেতে যাবে পরামর্শ দেবে, সার্বিক সহযোগিতা পাবে সে বাংলাদেশের যে কোনো যে কোনো প্রান্তে যদি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়ি বসে পাবে সে সার্বিক সহযোগিতা। তো চাচা এতক্ষণ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জি আপনাকেও অসংখ্য ধন্যবাদ, পাশাপাশি
আমি বিভিন্ন বাংলাদেশের প্রান্তে যারা বিভিন্ন ধরনের চাষ করেন আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা এই তুলা চাষ আপনারা করেন, এতে লাভ আছে। একদিকে যেমন অর্থকরী ফসল এই তুলা চাষ, অন্যদিকে আপনি কয়েক মাসের জন্য এক বিঘা জমির জন্য একটা জ্বালানি আপনি পাবেন। পাশাপাশি আরও একটা দিক হইল, এই তুলা গাছের সমস্ত পাতা কিন্তু জমিনে পড়ে, এই জমিনে পড়ে একটা জৈব সারের একটা সাপোর্ট দেয়। আচ্ছা, তো সার্বিক দিক দিয়ে বিবেচনা করলি এই তুলা চাষটা একটা লাভজনক চাষ। আমি অনুরোধ করব আপনারা সবাই এই তুলা চাষে অল্প করে হলেও করেন। তো দর্শক, আমরা এতক্ষণ চাচার সাথে আলাপ করলাম, তুলা চাষ সম্পর্কে বেশ কিছু আপনার মূল্যবান তথ্য উনি দিলেন, ওনাকে আবারও সাধুবাদ জানাই। আর আমরা কৃষকদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, আমরা বাংলাদেশে কিন্তু কৃষি আপনার অনেক বড় একটা সেক্টর, এখানে আপনার নানা রকম ফল ফসল আছে, তো আমরা সবাই কিন্তু এক ফসলের দিকে না যে আমরা কিন্তু বিভিন্নজন পাট পাট বিভিন্ন আপনার ফার্মিংয়ে যদি যাই তাহলে অনেক বেশি লাভবান হবে। তো আমরা যদি কেউ তুলা চাষ করতে চাই আমরা কিন্তু চাষার নাম্বারটা আমাদের স্ক্রিনে দিয়ে দেবো, তার সাথে যোগাযোগ করে তুলা চাষ সম্পর্কে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন। তো সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আজকের প্রতিবেদন এখানে শেষ করছি।